এই যে আমার রুমে জানলা, এই জানলার সামনে এই টিনের চালের উপরে আমি বিভিন্ন রকম দানা ছড়িয়ে রাখি। আমাদের প্রতিদিন বিভিন্ন রকম পাখিরা এসে এখানে খাবার খায়। শালিক পাখি, ইন্ডিয়ান ডাভ, সাদু ভাইয়া পাখি সবাই এসে এখানে খাবার খায়। সবাই খাবার খেয়ে চলে যায়, কিন্তু আজকের এই ইন্ডিয়ান ডাভটা খাবার খাওয়ার পরে আর যায়নি। এখানে বসে কি সুন্দর রোদ পোহাচ্ছে। তুমি আসবে, তোমার বন্ধু বান্ধব সবাইকে দেখে নিয়ে আসবে। তোমাদের জন্য সব সময় আমি খাওয়ার দিয়ে রাখবো, কোনো অসুবিধা নেই। ওই সামনে নারকেল গাছটা, এইসব গাছে ওরা বাংশা বাঁধুক, এটাই আমি চাই। চাল, ভুট্টা, ধান সমস্ত রকম দানা ছড়িয়ে রেখে দিই। এখন রিও বেরিয়ে পড়েছি, যাবো প্রজেক্টের কাজ কতদূর এগোলো তা দেখা হবে। এখন আমি চলে এসেছি আমাদের দিয়ে প্যারট দীপঙ্করের নতুন ফার্মের কর্মকাণ্ড দেখার জন্য। মাটি শুদ্ধির জন্য এখান থেকে একটু মাটি তোলা হচ্ছে। নিয়ে নিয়েছি মাটিটা যেটা নেওয়ার ছিল, এবারে দিয়ে দেবো। এখানে চলছে মাটি খোঁড়ার কাজ। বাউন্ডারি ওয়াল তো ওইখান পর্যন্ত করে বন্ধ ছিল কাজ, জমি শুকনো হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে। এবারে বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট করার জন্য কাটা হচ্ছে। ওখান থেকে শুরু হবে পুরো ফার্মের কাজ। তো খুব সুন্দরভাবে এগোচ্ছে। আশীর্বাদ করুন, আপনারা সবাই আশীর্বাদ করুন, এবং ভগবানের কাছে কামনা করি যেন এইভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের ফার্মের কাজটা কমপ্লিট করে নিতে পারি, আর খুব তাড়াতাড়ি আমরা ফার্ম উদ্বোধন করতে পারি। রোদ্রের জন্য একটা স্কুল ব্যাগ কিনতে হবে, তাই আমরা চলে এসেছি এখন কাকদ্বীপে স্কুল ব্যাগ কেনার জন্য। এর আসছি ভাইয়ের জন্য কোন স্কুল ব্যাগটা নেবো দেখো, এটা এটা পছন্দ হতো। এরা কালার নেই, এইরকম প্রিন্টের ছোট হবে না না, রৌদ্র যেটা চেয়েছিল সেটা পাওয়া গেছে দেখি। কিন্তু পেন্সিল বক্স ঢোকানোর জায়গা দুটো জায়গা, দুটো জায়গা, দুটো জায়গা। এটা বাচ্চাদের তো একটা খাতা আর একটা আর পেন্সিল বক্স ওদের সঙ্গে না, দুটো চেম্বার। দাম কত এটা? রুদ্রের হচ্ছে ফার্স্ট স্কুল ব্যাগ কেনা হচ্ছে। এইটা আরো বড়। হ্যাঁ, এইটা রেডটা তো ওকে ফাইনাল। ভাইকে সারপ্রাইজ দেওয়া হবে, কারণ তো মাছও কিনেছি।
রুদ্রের জন্য রুদ্র মাছ খুব পছন্দ করে পার্পল কালার পার্পল কালারের মাছ কিনেছি আমি পাখি কিনেছি একটা হ্যাঁ সেটা পাখি কিনেছি ভাইয়ের এক্সপ্রেশনটা কেমন দেখো চল রুদ্র কি করছিস আমরা তোর জন্য কি নিয়ে এসছি রুদ্র চোখ বন্ধ করো খুব আনন্দ আচ্ছা 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 পড়ছো ও রাজশ্রী রুদ্র পড়তে বসছে আমাকে কামড়ালে কিন্তু মাঙ্কাকে আমি ডেকে আনবো তখন তখন হবে তো না মাঙ্কাকে আমি ডেকে আনবো মাঙ্কাকে ডেকে আনবো কিন্তু আমি মাঙ্কা মাঙ্কা চলো মাঙ্কা সাথে দেখাবো চলো যাও তো এই মাঙ্কার কাছে নিয়ে যাও তো ও ও বড্ড আমাকে আর মাঙ্কাকে বলে যে দীপঙ্করকে কামড়েছে তারপরে ওর কি অবস্থাটা হয় কি অবস্থাটা হয় ও বাবা তুমি এত হ্যাপি আজকে আজকে খুব খেলছো বুঝছো কথা বলছো আচ্ছা খুব খেলছো তুমি দেখি তো এত খুশির কারণটা কি ব্যাপারটা দাঁড়াও দাঁড়াও রিও 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 আমি মাথা চুলকে দিচ্ছিলাম বস্তাগুলো খালি হয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো টাটা